আজকে আমরা পড়বো হচ্ছে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল, ঠিক আছে? তো ফার্স্টে আমরা এটার করেসপন্ডিং একটু জেনে নিই অ্যাকচুয়ালি কী করতে হবে। খুবই খুবই সিম্পল আর কি, ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল। তো এটাও তুমি বলতে পারো একটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপ্রক্সিমেট মেথড ইন কোয়ান্টাম মেকানিক্স, মানে এখানেও আমরা তোমাদের হ্যামিল্টোনিয়ানটাকে সলভ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তার গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে। সিস্টেমটার হ্যামিল্টোনিয়ানটাকে সলভ করে তবে না আমি তার করেসপন্ডিং গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে বের করবো, কিন্তু যদি সলভই যদি না করতে পারি তাহলে তো আমি আর গ্রাউন্ড স্টেট এনার্জিও তাহলে আমার পক্ষে বের করাটা সম্ভব না, তাই তো? তাহলে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা কী করে থাকি না, ভ্যারিয়েশনাল প্রিন্সিপালের ইউজ করে থাকি। তো ভ্যারিয়েশনাল প্রিন্সিপালে আমি কী করতে চলেছি ওটা ফার্স্টে বুঝো আর কি। তো ভ্যারিয়েশনাল প্রিন্সিপালে আমরা বলবো কি না, আমাদের যে একটা সিস্টেমের হ্যামিল্টোনিয়ানটাকে আমরা সলভ করে এনার্জিটাকে বের করবো, দ্যাট ইজ সাই এইচ অফ সাই, এই করে আমরা হ্যামিল্টোনিয়ানটাকে ক্যালকুলেট করবো, এবং হ্যামিল্টোনিয়ানটা থেকে আমরা যে টোটাল এনার্জিটা ক্যালকুলেট করবো, আমাদের মনে রাখতে হবে যে ই অফ গ্রাউন্ড স্টেট ইজ কী বলবো, ই অফ গ্রাউন্ড স্টেটটা হচ্ছে লেস দ্যান, মানে এটা অ্যাকচুয়ালি মানে ই অফ গ্রাউন্ড স্টেট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সাই অফ এইচ অফ সাই। কী বললাম, বুঝতে পারলে? আমাদেরকে বলেছে যে গ্রাউন্ড স্টেটটাকে ক্যালকুলেট করতে, কিন্তু গ্রাউন্ড স্টেটটা ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে আমরা হ্যামিল্টোনিয়ানটাকে সলভ করতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রক্সিমেট টেকনিক ইউজ করবো, যার জন্য কি না আমরা গ্রাউন্ড স্টেটের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। তো সেটাকে কীভাবে আমি করবো সেটা ফার্স্টে বোঝো। তাহলে এখানে লেখো মেথডস ফর ইউজিং ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থিওরি ফর এস্টিমেটিং দি গ্রাউন্ড স্টেট এনার্জি। বুঝতে পারলে? আমি 1, 2, 3, 4 করে এইভাবে কিন্তু কোনো বইতে করে দেওয়া নেই, আমি তোমাদের সুবিধার জন্য 1, 2, 3, 4 করে কয়েকটা স্টেপস বলে দিচ্ছি, সেই মতন করে তোমরা ইউজ করবে। এক নম্বর হচ্ছে পিক আউট আ ট্রায়াল ওয়েভ ফাংশন। না, ফার্স্ট হচ্ছে যে ফাইন্ড আউট দ্য হ্যামিল্টোনিয়ান অফ দ্য সিস্টেম, ফার্স্টে হচ্ছে এক নম্বর হচ্ছে পিক আউট এ ট্রায়াল ওয়েভ ফাংশন, প্রথমে আমাকে একটা ট্রায়াল ওয়েভ ফাংশন পিক করতে হবে, সিস্টেমটার চরিত্র বুঝে আমাকে একটা ট্রায়াল ওয়েভ ফাংশন পিক করবো, ঠিক আছে? দু নম্বর, মোস্ট অফ দ্য টাইম এই ট্রায়াল ওয়েভ ফাংশনটা তোমাকে কোশ্চেনের মধ্যেই গিভেন থাকে, ইন মোস্ট কেসেস ট্রায়াল ওয়েভ ফাংশন ইজ প্রোভাইডেড। বুঝতে পারলে? ট্রায়াল ওয়েভ ফাংশনটা তোমাকে মানে তোমাকে দেওয়াই থাকবে। দু নম্বর, ইন দ্য ট্রায়াল ওয়েভ ফাংশন দেয়ার এক্সিস্ট আ ভ্যারিয়েশনাল প্যারামিটার। তুমি সেটা দেখেই বুঝতে পারবে, there exists a variational parameter with respect to which our Hamiltonian should be minimized. এটা হচ্ছে সেকেন্ড মেথড, বুঝতে পারলে? তাহলে আমরা প্রথমে একটা ট্রায়াল ওয়েভ ফাংশন চুজ করব, যে ট্রায়াল ওয়েভ ফাংশনটার মধ্যেই আমাকে একটা ভ্যারিয়েশনাল প্যারামিটার গিভেন থাকবে, যার রেসপেক্টে আমাদের হ্যামিল্টোনিয়ানটাকে মিনিমাইজ করতে হবে। এখন তোমাদের দেখে খুব একটা শক্ত বলে মনে হচ্ছে, আমি যখন অঙ্কগুলো মানে করাবো দেখবে খুব সহজ। তাহলে ট্রায়াল ওয়েভ ফাংশনের মধ্যেই আমাদের একটা ভ্যারিয়েশনাল প্যারামিটার থাকবে, যার রেসপেক্টে আমরা হ্যামিল্টোনিয়ানটাকে আমরা মিনিমাইজ করব, ঠিক আছে? আচ্ছা, তিন নম্বর,
check whether the trial wave function is normalized or not. Normalized oblique not. আমাকে চেক করতে হবে যে ট্রায়াল ওয়েভ ফাংশন নাকি নর্মালাইজড করে দেওয়া আছে। ইফ নট দেন ফার্স্ট নর্মালাইজ। ঠিক আছে, যদি ট্রায়াল ওয়েভ ফাংশনটা নর্মালাইজ না করা থাকে দেন ফার্স্ট হ্যান্ড নর্মালাইজ করে নাও। ঠিক আছে, ওকে। চার নম্বরে দেন উইথ রেসপেক্ট টু দিস normalized wave function with respect to this normalized wave function calculate the expectation value of kinetic energy and potential energy and hence total energy. বুঝতে পারলে? তাহলে আমরা ওই যে নর্মালাইজড ওয়েভ ফাংশনের রেসপেক্টে আমরা কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির আমরা এক্সপেকটেশন ভ্যালুকে বের করব এবং কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি এক্সপেকটেশন ভ্যালু বের করার পরে যোগ করে আমরা টোটাল এনার্জি পেয়ে যাব। পরিষ্কার? ঠিক আছে। আচ্ছা, পাঁচ নম্বরে লেখো এগুলো কিন্তু আমার মতো করে আমি বলছি। হ্যাঁ, দ্য টোটাল এনার্জি মাস্ট কন্টেন দ্য ভ্যারিয়েশনাল প্যারামিটার। মানে ওর মধ্যে অবশ্যই তোমাদের ভ্যারিয়েশনাল প্যারামিটারটা তো অবশ্যই থাকবে। মাস্ট কন্টেন দ্য ভ্যারিয়েশনাল প্যারামিটার। ছ নম্বরে লেখো যে মিনিমাইজ, কিছু কি বলবে কেউ? মিনিমাইজ দ্য টোটাল এনার্জি উইথ রেসপেক্ট টু দিস ভ্যারিয়েশনাল প্যারামিটার। আরে বাবা বন্ধ করো না, তোমাদের কার অন আছে বলো তো? সুব্রত, এই না তোমাদের এইগুলো ভীষণ বিরক্ত লাগে জানো তো। এই তোমরা মাইক্রোফোনগুলোকে অন করে দিয়ে বসে থাকো। ঠিক আছে, মিনিমাইজ দ্য টোটাল এনার্জি উইথ রেসপেক্ট টু দিস ভ্যারিয়েশনাল প্যারামিটার অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ দি ভ্যারিয়েশনাল প্যারামিটার। সাত নম্বরে লেখো যে পুট দ্য ভ্যালু অফ দিস ভ্যারিয়েশনাল প্যারামিটার ইন টু দি এনার্জি এক্সপ্রেশন অ্যান্ড অবটেন দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি বুঝতে পারলে? তাহলে আমাদেরকে ফাইনালি আমার যেটা করতে হবে, ওই ভ্যারিয়েশনাল প্যারামিটার ভ্যালুটাকে আমাকে এনার্জি এক্সপ্রেশনের মধ্যে বসাতে হবে এবং সেখান থেকে আমাদের গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে বের করতে হবে। এই সাতটা পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক আছে, এই সাতটা পয়েন্ট মনে রাখলে ভ্যারিয়েশন হচ্ছে সমস্ত অঙ্ক তোমাদের নেমে যাবে। একটা ছোটো এক্সাম্পল করে আমরা দেখব। আচ্ছা, সেটা হচ্ছে ধরো আমরা এক্সাম্পল একটা নিলাম যেটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর। তো আমি যেটা বলছিলাম যে অনেক সময়তে আমরা ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল ইউজ করে আমরা অনেক সময়তে এক্স্যাক্ট আইগেন ভ্যালুও আমরা কিন্তু পেয়ে যাই। যেমন ফর এক্সাম্পল আমি যেটা বললাম না যে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, আমরা অনেক সময়তে অ্যাপ্রক্সিমেট না পেয়ে এক্স্যাক্ট ভ্যালুও কিন্তু আমরা পেয়ে যাই। যেমন ধরো সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা এক্স্যাক্ট যেটা গ্রাউন্ড স্টেট এনার্জি পাওয়া উচিত হাফ এইচ কাট ওমেগা, ওটাই আমরা পাবো। আমি ওটা তোমাকে মানে করে দেখাচ্ছি সিম্পল হারমোনিক অসিলেটর। এর জন্য কিন্তু তোমাদের যেটা করতে হবে যে প্রচুর কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা জানি যে তার যে হ্যামিল্টোনিয়ানটা, সেই হ্যামিল্টোনিয়ানটা হয়ে থাকে কত না পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে তুমি বলতে পারো মাইনাস
এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই ডি এক্স টু প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের আমাদের সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য হ্যামিল্টনিয়ানটা। এবার আমরা জানি যে সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য যে ওয়েভ ফাংশনগুলো হয়ে থাকে, সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য আমাকে একটা ট্রায়াল ওয়েভ ফাংশন, উই পিক দ্য ট্রায়াল ওয়েভ ফাংশন অ্যাজ, লেখো উই পিক দ্য ট্রায়াল ওয়েভ ফাংশন অ্যাজ। এবার আমরা আমাদেরকে দেখতে হবে যে সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য আমাদের আমরা কেমন টাইপের ট্রায়াল ওয়েভ ফাংশন পিক করতে পারি। আমরা জানি যে সিম্পল হারমোনিক অসিলেটরের মানে তোমার এনার্জি কী বলে ওয়েভ ফাংশনগুলো কেমন দেখতে হয়, তার মধ্যে একটা এক্সপোনেনশিয়াল অফ সামথিং সামথিং একটা কিছু মানে মানে থাকে, তাই তো? আমরা জানি যে সিম্পল হারমোনিকের অসিলেটরের যে ওয়েভ ফাংশনগুলো ওটা তো তোমাদের সিম্পলি তোমাদের ওই হারমাইট মানে পলিনোমিয়ালকে ফলো করে চলে, এবং হারমাইটের মধ্যে বাই ডিফল্ট একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে। তাহলে আমরা আমাদের ট্রায়াল ওয়েভ ফাংশনটার মধ্যেও একটা এক্সপোনেনশিয়াল টাইপের ওয়েভ ফাংশন নেব, যে ওয়েভ ফাংশনটা আমি নেব যে সাই এন মানে সাই অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এ, বুঝতেই পারছো ওয়েভ ফাংশনটা নর্মালাইজ করে দেওয়া নেই, ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার। আমরা ধরে নেবো এটা হচ্ছে আমাদের ট্রায়াল ওয়েভ ফাংশন, এখানে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যে যার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আর বিটা কি? বিটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশনাল প্যারামিটার। এখানে বিটা হচ্ছে আমাদের কি না ভ্যারিয়েশনাল প্যারামিটার, যে প্যারামিটারটাকে আমরা ভ্যারিয়েশনাল প্যারামিটার হিসাবে ইউজ করব। ভ্যারিয়েশনাল প্যারামিটার তার মানে আমাকে আলটিমেটলি আমাদের যে হ্যামিল্টোনিয়ানটাকে আমি সলভ করব, সেই হ্যামিল্টোনিয়ানটা সলভ করার পরে আমরা এই ভ্যারিয়েশনাল প্যারামিটারের রেসপেক্টে আমরা আমাদের হ্যামিল্টোনিয়ানটাকে মিনিমাইজ করব। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা এই ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজ করব। তাহলে আমরা যদি নর্মালাইজ করি তাহলে আমরা কী পাচ্ছি, নর্মালাইজেশন কন্ডিশন কী হবে, নর্মালাইজেশন কন্ডিশন কী হবে, সেটা তোমাদের হবে সাই সাই ইকুয়াল টু ওয়ান, এটা আমরা জানি। তাহলে মানে কত আসছে, তাহলে আমার চলে আসছে সাই স্টার এক্স সাই এক্স ডি এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তাহলে চলে আসছে মডুলাস অফ এক্স এ স্কোয়ার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টু বি এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু ওয়ান। আর এই ইন্টিগ্রালের ভ্যালু আমরা জানি, এই ইন্টিগ্রালের ভ্যালু হয়ে থাকে রুট আন্ডার পাই বাই টু বি, তাই তো? পাই বাই টু বি, কারণ আমরা জানি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডি এক্স, দিস মিন্স রুট আন্ডার পাই বাই আলফা। তাহলে এখানে কত আসছে তাহলে বলো, তাহলে আমাদের এ তাহলে চলে আসছে রুট আন্ডার টু বি বাই পাই হোল টু দি পাওয়ার আবার হাফ, তার মানে চলে আসছে টু বি বাই পাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। তাহলে আমরা নর্মালাইজেশন কন্ডিশনটা পেয়ে গেলাম, এ ভ্যালুটা আমাদের বেরিয়ে গেল। এবার আমরা ওয়েভ ফাংশনটার মধ্যে ডাইরেক্টলি বসিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, আমরা ওয়েভ ফাংশনটা পেয়ে গেলাম সাই ইকুয়াল টু টু বি বাই পাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার। এবার আমরা বের করবো কি, কাইনেটিক এনার্জির এক্সপেকটেশন ভ্যালু, হুইচ ইজ অবভিয়াসলি সাই অফ টি অফ সাই, তার মানেটা হচ্ছে সাই স্টার টি মানে হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু ডি এক্স টু অফ সাই অফ ডি এক্স ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখানে বুঝতেই পারছো সাইয়ের কমপ্লেক্স কনজুগেট সাই হবে, সাইয়ের কমপ্লেক্স কনজুগেটটা সাই হবে, কারণ সাইয়ের মধ্যে কোনো রকমের কোনো কমপ্লেক্স কোনো পার্ট নেই। তারপর চলে আসছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম, এই জিনিসটার দুবার হবে মানে টু বি বাই পাই হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, টু বি বাই পাই হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। দেন চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, তারপরে দেখো ডি টু বাই ডি এক্স টু আছে, তার মানে ডি টু বাই ডি এক্স টু ও অপারেট করবে কার ওপরে, ডি টু বাই ডি এক্স টু অপারেট করবে ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ারের ওপরে, অপারেট করে ডি এক্স হবে। তো তোমরা এইটাকে সলভ করো, ডি টু ডি এক্স টু মানে বিস করে তারপরে ইন্টিগ্রালটা সলভ করো, ইন্টিগ্রেশনটা সলভ তোমার বাড়িতে করে নেবে, সলভ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের অ্যান্সার আসবে এইচ কাট স্কোয়ার এইচ কাট স্কোয়ার বি বাই টোয়াইস এম, ঠিক আছে? এইচ কাট স্কোয়ার বি বাই টোয়াইস এম। আমি যেটা অলরেডি বলেছিলাম যে আমাদের টোটাল এনার্জির এক্সপ্রেশনের মধ্যে সেই ভ্যারিয়েশনাল প্যারামিটারটা থাকতে হবে, দেখো আমাদের এক্স্যাক্টলি তাই এসছে। আমাদের যে টোটাল এনার্জিটা আমরা আমাদের আমরা আমাদের বেরোলো ওর মধ্যে দেখো এইচ কাট স্কোয়ার বি বাই টোয়াইস এম আছে, তার মানে যে ভ্যারিয়েশনাল প্যারামিটারটা আমরা ধরেছিলাম সেই প্যারামিটারটা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনের মধ্যে আছে। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনের মধ্যেও আমাদের এই টার্মটা থাকতে হবে, দেখো চেক করে দেখো। এবার আমরা বের করবো এক্সপেকটেশন ভ্যালু অফ ভি,
এক্সপেকটেশন অফ ভি ভি মানে হচ্ছে সাইজ স্টার, ভি মানে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার দ্যাট মাল্টিপ্লাইড বাই সাই ইনটু ডিএক্স, তাহলে এটা হাফ এম ওমেগা স্কোয়ারটা বাইরে চলে যাচ্ছে, হাফ এম ওমেগা স্কোয়ারটা বাইরে চলে যাচ্ছে। সাই স্টারের মধ্যে একটা সাই স্টারের মধ্যে তোমাদের আছে টু বি বাই পাই হোল টু দি পাওয়ার হাফ, টু বি বাই পাই হোল টু দি পাওয়ার হাফ, দেন অফকোর্স এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু বি এক্স স্কোয়ার ডিএক্স ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এটাও বাড়িতে হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করার পরে তোমাদের চলে আসবে এম ওমেগা স্কোয়ার বাই এইট বি, এটা করলে চলে আসবে এম ওমেগা স্কোয়ার বাই এইট বি। তাহলে দেখো আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটার মধ্যেও বি আছে, পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটার মধ্যেও বি আছে, তাহলে আমাদের যে হ্যামিল্টোনিয়ানটা বেরোলো এইচ ইকুয়াল টু টি প্লাস ভি করে সিম্পলি যোগ করে দাও, তাহলে টি কত বেরিয়েছিল আমাদের এইচ কাটে স্কোয়ার বি বাই টোয়াইস এম প্লাস এম ওমেগা স্কোয়ার বাই এইট বি। এবার আমি মানে কী বলেছিলাম যে টোটাল এনার্জিটাকে বা টোটাল হ্যামিল্টোনিয়ানটাকে আমরা মিনিমাইজ করব উইথ রেসপেক্ট টু দিস ভ্যারিয়েশনাল প্যারামিটার, মানে আমি যেটা করব সেটা হচ্ছে ডিএইচ বাই ডিবি সময় আমি শূন্য করব। শূন্য করার পর তাহলে কী আসবে, এটা চলে আসবে এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম মাইনাস এম ওমেগা স্কোয়ার বাই এইট, ডিডিবি অফ ওয়ান বাই বি মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কত, সলভ করো, সলভ করে এখান থেকে বি এর ভ্যালুটা আমাকে বলো কত আসছে, বি এর ভ্যালুটা আমাদের চলে আসছে, চেক করো বলো আমাদের এটা আসছে কিনা, এম ওমেগা বাই টোয়াইস এইচ কাট আসছে কিনা বলো, হ্যাঁ কিনা বি এর ভ্যালু আসছে এম ওমেগা বাই টোয়াইস এইচ কাট, লেখো ইয়েস অর নো, বি এর ভ্যালু আমাদের চলে আসছে এম ওমেগা বাই টোয়াইস এইচ কাট, করে আমাকে বলো যদি ঠিক আছে বেরিয়েছে, ওকে ফাইন। তাহলে এবার তোমরা ফাইনাল এক্সপ্রেশনটার মধ্যে বসিয়ে দাও আমাদের, তাহলে আমাদের ই মিনিমাম, ই মিনিমাম মানে হচ্ছে ওই যেটা তোমাদের ছিল ওই এইচ কাটে স্কোয়ার, এইচ কাটে স্কোয়ার বি বাই টোয়াইস এম প্লাস কি ছিল জানো, প্লাস ছিল এম ওমেগা স্কোয়ার বাই এইট বি, ব্যাস এখানে সিম্পলি তোমরা বি এর ভ্যালুটাকে বসিয়ে দাও এম ওমেগা বাই টোয়াইস এইচ কাট, তাহলে তোমরা মিনিমাম ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম, বি এর ভ্যালু হচ্ছে এম ওমেগা বাই টোয়াইস এইচ কাট প্লাস এম ওমেগা স্কোয়ার বাই এইট বি, বি মানে হচ্ছে তোমাদের নিচে হচ্ছে এম ওমেগা উপরে চলে যাচ্ছে টোয়াইস এইচ কাট, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত এম এম ক্যান্সেল আউট, তাহলে চলে আসছে আমাদের এইচ কাট ওমেগা বাই ফোর, এখানেও আমরা পেয়ে যাচ্ছি এইচ কাট ওমেগা বাই ফোর, এবং এক্স্যাক্টলি আমাদের যেটা পাওয়ার কথা হাফ এইচ কাট ওমেগা আমরা এক্স্যাক্টলি ওটাই পেলাম। দেখো এই হচ্ছে আমাদের ভ্যারিয়েশন প্রিন্সিপাল, বুঝতে পারলে? তাহলে ভ্যারিয়েশন প্রিন্সিপালে আমরা প্রথমে একটা ট্রায়াল ওয়েভ ফাংশন, ট্রায়াল ওয়েভ ফাংশনকে আমরা অ্যাজিউম করে নেব, ট্রায়াল ওয়েভ ফাংশনকে আমরা অ্যাজিউম করে নেব, সেখান থেকে ফার্স্টে আমরা ওটাকে নর্মালাইজ করব, নর্মালাইজ করার পরে সেটাকে নর্মালাইজড করার পরে আমরা সেই নর্মালাইজড ওয়েভ ফাংশনে এক্সপেকটেশন অফ কাইনেটিক এনার্জি, এক্সপেকটেশন ভ্যালু অফ কাইনেটিক এনার্জি এবং এক্সপেকটেশন ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি বের করবো, দিয়ে যোগ করে দিয়ে আমরা টোটাল মানে হ্যামিল্টোনিয়ানটাকে বের করবো, সেই টোটাল হ্যামিল্টোনিয়ানটাকে আমরা মিনিমাইজ করবো উইথ রেসপেক্ট টু দিস ভ্যারিয়েশনাল প্যারামিটার, সেটা তোমার বি হতে পারে, আলফা হতে পারে, যা খুশি হতে পারে, তার রেসপেক্টে আমরা মিনিমাইজ করবো, এবং সেই বি এর এক্সপ্রেশনটা তোমাদের আসবে ইন টার্মস অফ ইউর নোন প্যারামিটার্স সাচ অ্যাজ ইন দিস কেস এম ওমেগা এইচ কাট, এবং সেটাকে আমরা ফাইনালি যদি আমাদের মেন এনার্জি এক্সপ্রেশনে বসিয়ে দিলে আমরা তার গ্রাউন্ড স্টেট এনার্জিটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? এবার এখানে তোমাকে যে নট নেসেসারি যে তোমাকে সব ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট এনার্জি বের করতে বলবে, তুমি চাইলে তোমরা ফার্স্ট এক্সাইটেড স্টেটের মিনিমাম এনার্জি বা সেকেন্ড এক্সাইটেড স্টেটের মিনিমাম এনার্জি তুমি এখান থেকে বের করতে পারবে, তোমাকে তো কারণ মানে কোন স্টেটের এনার্জি তোমাকে বের করতে বলেছে দ্যাট ইজ ইমেটেরিয়াল, কারণ তোমাকে ইন এনি কেস তোমাকে প্রোভাইড করা থাকবে ট্রায়াল ওয়েভ ফাংশনটা, তোমার সমস্ত এক্সামে তুমি যে কোনো ধরনের তুমি সেমিস্টার দাও, কম্পিটিটিভ এক্সাম দাও, সমস্ত এক্সামে ভ্যারিয়েশনালের জন্য তোমাকে ট্রায়াল ওয়েভ ফাংশন তোমাকে প্রোভাইড করাই থাকবে, যখন প্রোভাইড করাই থাকবে তখন তোমার জানার দরকার নেই যে কোন স্টেট তোমাকে চেয়েছে, যে কোনো স্টেটই আমাকে দিক না কেন আমার সেই স্টেটের করেসপন্ডিং মিনিমামটা আমরা পাবো, সেই স্টেটের করেসপন্ডিং যে মিনিমাম এনার্জি আইগেন ভ্যালু আমরা সেটাকে পাবো, বুঝতে পেরেছ? আচ্ছা ওকে, আচ্ছা যেটা আমি বললাম যে অনেক সময়তে ভেরি ক্লোজ টু দ্যাট ভ্যালু দেয়, মানে ভ্যারিয়েশন প্রিন্সিপাল থেকে আমরা ভেরি ক্লোজ টু দ্যাট ভ্যালু পাই, আবার অনেক সময়তে আমরা এক্স্যাক্ট ভ্যালুও পেয়ে যাই, যেমন ধরো সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা দেখলাম এক্স্যাক্ট যে হাফ এইচ কাট ওমেগা আমার আসা উচিত ছিল সেটাই আমরা পেয়েছি, বাট এমন অনেক এক্সাম্পল আছে যেখানে আমরা
এনার্জি মানে আমরা মানে শ্রোডিঞ্জারস ইকুয়েশন সলভ করে যে এনার্জি আইগেন ভ্যালু পেয়েছি ভ্যারিয়েশন প্রিন্সিপাল ইউজ করে ওর থেকে সামান্য ডেভিয়েশন পেয়েছি। যেমন এই ফোর্থকামিং যে আমরা যে এক্সাম্পলটা করব সেটাই আমরা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, এক্সাক্ট ভ্যালু আমরা পাবো না। সেটা কি না, ডিরাক ডেল্টা ফাংশন ওয়েল চেক করে দেখো তো। লাস্ট সেমিস্টারে আমি পড়েছিলাম ডিরাক ডেল্টা ফাংশনটা যখন আমরা সলভ করেছিলাম তখন আমাদের এনার্জি আইগেন ভ্যালু কত বেরিয়েছিল তুমি চেক করে দেখবে বাড়িতে। অ্যাজ ফার অ্যাজ মাই মেমোরিজ কনসার্ন এর ভ্যালু তোমাদের বেরিয়েছিল মাইনাস অফ এম আলফা স্কোয়ার ডিভাইডেড বাই টু এইচ কাট স্কোয়ার। যতটা আমার খেয়াল পড়ছে তখন ই ইকুয়াল টু আমাদের বেরিয়েছিল মাইনাস এম আলফা স্কোয়ার বাই টুয়েস এইচ কাট স্কোয়ার। তাহলে তুমি এক্সপেক্ট করতেই পারো যে এই ভ্যালুটার খুব কাছাকাছি ভ্যালু আমরা একটা মানে পাবো। আমরা সেটা মানে করে দেখবো যে এই ভ্যালুটার কতটা কাছাকাছি আমরা রিচ করতে পারি। আমরা এটা লাস্ট সেমিস্টারে ডিরাক ডেল্টা ফাংশন ওয়েল যখন পড়েছিলাম তখন আমরা সলভ করে পেয়েছিলাম মাইনাস এম আলফা স্কোয়ার বাই টুয়েস এইচ কাট স্কোয়ার। এখন আমরা দেখবো যে আমাদের কত আসছে। আচ্ছা এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে আমাদের যে হ্যামিল্টনিয়ানটা এখানে লেখো ডিরাক ডেল্টা ফাংশন ওয়েল, ডিরাক ডেল্টা ফাংশন ওয়েল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তোমার ভি অফ এক্সটা আমাদের দেওয়া ছিল মাইনাস আলফা অফ ডেল্টা এক্স, এই ছিল আমাদের মানে পোটেনশিয়ালটা। তাহলে আমাদের যে হ্যামিল্টোনিয়ানটা যেটা আমরা কনস্ট্রাকশন করবো সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডি এক্স টু মাইনাস আলফা অফ ডেল্টা এক্স। এক্ষেত্রে আমরা আবার একটা ভ্যারিয়েশনাল প্যারামিটার মানে ভ্যারিয়েশনাল ওয়েব ফাংশন আমরা চুজ করবো, মানে ট্রায়াল ওয়েব ফাংশন আমরা চুজ করবো, যেটা হচ্ছে সাই অফ এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার। তাহলে এক্স্যাক্টলি আমরা আগের মতোই আমরা ধরছি এবং আমি জানি যে নর্মালাইজ করার পরে এর ভ্যালু তোমাদের চলে আসবে টু বি বাই পাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার। আফটার দিস নর্মালাইজেশন আমরা জানি যে এর ভ্যালু আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে ওয়েব ফাংশনটা যখন তোমার জানা হয়ে গেছে তাহলে তুমি সেই ওয়েব ফাংশনটা যখন তোমার জানা হয়ে গেছে তাহলে তোমার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি তোমার বেরিয়ে আসবে। কাইনেটিক এনার্জি আমরা এক্ষুনি করলাম, আমরা দেখতে পেলাম যে কাইনেটিক এনার্জির যে এক্সপেকটেশন ভ্যালুটা ওটা তোমাদের বেরিয়েছে এইচ কাটে স্কোয়ার বি বাই টুয়াইস এম। এবার আমরা বের করবো পোটেনশিয়াল এনার্জির এক্সপেকটেশন ভ্যালু। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে মাইনাস আলফা ডেল্টা এক্স, করে ফেলো। তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জির এক্সপেকটেশন ভ্যালু আসছে কত আসবে বলো, সাই অফ ভি অফ সাই, তাহলে চলে আসছে আমাদের টু বি বাই পাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার, আমাদের একটা সামনেটা আলফা ছিল, সামনেটা মাইনাস আলফা ছিল, মাইনাস আলফা ডেল্টা অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু বি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, ঠিক আছে, বুঝতে পেরেছ। এই হচ্ছে আমাদের তাহলে এটা ঠিক তো। আচ্ছা তাহলে এবার তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে বুঝতে পারছো এর ভ্যালুটা আলটিমেটলি তোমার চলে আসবে ওয়ান চলে আসবে, এই ভ্যালুটা আমাদের ওয়ান চলে আসবে, তাই তো। তাহলে আমাদের কত পাচ্ছি তাহলে আমরা তাহলে মানে বলো আমরা তাহলে পাচ্ছি এখানে একটা টু বি বাই পাই হোল টু হাফ হয়ে যাবে না, এটা একের চার ছিল, এখান থেকে একটা একের চার, এখান থেকে আরেকটা একের চার, তাহলে হাফ হয়ে যাবে। তো আমার চলে আসছে মাইনাস আলফা রুট আন্ডার টু বি বাই পাই, ব্র্যাকেটের মধ্যে লেখো অ্যাজ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টু বি এক্স স্কোয়ার ডেল্টা অফ এক্স ডিএক্স, এর ভ্যালুটা হয়ে থাকে ওয়ান। তার কারণটা হচ্ছে এখানে আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডেল্টা অফ এক্স মাইনাস এ ডিএক্স ইকুয়াল টু হয়ে থাকে এফ অফ এ। এখন এখানে এক্স মাইনাস এ মানে এখানে এক্স মাইনাস জিরো আছে, তার মানে এই ফাংশনটার মধ্যে জিরো যদি বসে যায় তাহলে চলে আসছে কত, ওয়ান চলে আসছে, ওকে। তাহলে আমার চলে আসছে মাইনাস আলফা ইন্টু রুট আন্ডার টু বি বাই পাই। তাহলে এবার আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের এইচ তাহলে চলে আসছে এক্সপেকটেশন ভ্যালু অফ টি প্লাস এক্সপেকটেশন ভ্যালু অফ ভি, ওকে। তাহলে বের করে নাও, তাহলে আমাদের হ্যামিল্টোনিয়ান তাহলে চলে আসছে আমাদের টি এর জন্য আমাদের ছিল এইচ কাটে স্কোয়ার বি বাই টুয়াইস এম, আর ভি এর জন্য আমরা পেয়েছি মাইনাস আলফা রুট আন্ডার টু বি বাই পাই। এবার তোমাদের যেটা করতে হবে ডি অফ এইচ অফ ডি অফ বি সমান শূন্য করো, তাহলে আমাদের চলে আসছে এইচ কাটে স্কোয়ার বাই টুয়াইস এম মাইনাস আলফা বাই রুট পাইটা বাইরে কনস্ট্যান্ট হিসেবে চলে এলো ডি ডি বি অফ রুট টু, মানে চলে আসছে আমাদের রুট টুটাও তোমাদের বাইরে চলে এলো, তাহলে চলে আসছে ডিডি বি অফ রুট বি মানে কত, মানে চলে আসছে ডিডি বি অফ ওয়ান বাই টু রুট বি,
তাহলে চলে আসছে ইনটু ওয়ান বাই টু রুট বি সমান তাহলে চলে আসছে জিরো। তাহলে এখান থেকে আমাদের সব কাটাকাটি হয়ে গেল, তাহলে এইচ কাটে স্কোয়ার বাই টুয়াইস এম মাইনাস আলফা রুট আন্ডার টু বাই পাই বি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে তোমাদের বি এর ভ্যালুটা দেখো কত মানে বেরোচ্ছে, তাহলে আমাদের বেরোচ্ছে এইচ কাটে স্কোয়ার বাই টুয়াইস এম ইকুয়াল টু আলফা রুট আন্ডার টু বাই পাই বি, বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে চলে আসছে এইচ কাট টু দি পাওয়ার ফোর বাই ফোর এম স্কোয়ার ইকুয়াল টু টু বাই পাই বি ইন্টু আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের বি এর, হ্যাঁ বলো, সে যে আলফা ইন্টু রুট ওভার টু বাই টুটা কি নিচে থাকবে? ও সরি, ও হো হো হো, রাইট রাইট রাইট, টুটা টুটা তোমার নিচে থাকবে, রাইট, ঠিক বলেছ, একদম পারফেক্ট। এই হচ্ছে সমস্যা জানো তো, এই ভুলভ্রান্তি হয়ে গেলে না তখন আর ঠিক করাটা মুশকিল হয়ে যাবে। তাহলে চলে আসছে আমাদের আলফা স্কোয়ার বাই টু পাই বি, রাইট, ঠিক বলেছ, আলফা স্কোয়ার বাই টু পাই বি। ওকে, খাতাপত্র নিয়ে আমি বসি না বুঝলে, ওই জন্য সমস্যাটা হয়ে যায়। আচ্ছা তাহলে চলে আসছে কত না বি, তাহলে চলে আসছে সব সব ভুলি গেল ধরো, তাহলে বি আমার তাহলে চলে আসছে, বি তাহলে আমার চলে আসছে কত না ফোর এম স্কোয়ার আলফা স্কোয়ার, ফোর এম স্কোয়ার আলফা স্কোয়ার বাই টুয়াইস পাই এইচ কাট টু দি পাওয়ার ফোর নাকি? তাহলে ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কত টু এম স্কোয়ার আলফা স্কোয়ার বাই পাই এইচ কাট টু দি পাওয়ার ফোর হয়ে গেল। এই হয়ে গেলো আমাদের বিয়ের এক্সপ্রেশনটা, হয়ে গেলো ব্যাস, বিয়ের এক্সপ্রেশনটা তোমাদের মেন মেন এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে কত আসছে তাহলে বলো, ফাইনাল অ্যান্সারটা তাহলে আসছে কত, এইচ ইকুয়াল টু মাইনাস এম আলফা স্কোয়ার বাই, দেখো তো পাই এইচ কাটা স্কোয়ার আসছে কিনা চেক করো, মাইনাস এম আলফা স্কোয়ার বাই পাই এইচ কাটা স্কোয়ার আসছে কিনা বলো, চেক করে আমাকে বলো যে এটাই আসছে কিনা। ঠিক আছে, তাহলে এক্সপেক্টেশন ভ্যালু অফ এইচ এটা মিনিমাম, এইচ এটা অবশ্যই হবে মিনিমাম, এটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট এনার্জি। তাহলে আমার আমাদের কত ছিল অ্যাকচুয়ালি, মানে শ্রডিঞ্জারস ইকুয়েশনটাকে ক্যালকুলেট করে, শ্রডিঞ্জারস ইকুয়েশনটাকে সলভ করে আমরা পেয়েছিলাম এম আলফা মাইনাস এম আলফা স্কোয়ার বাই টুয়াইস এইচ কাট স্কোয়ার, আর এখানে আমরা পেলাম মাইনাস এম আলফা স্কোয়ার বাই পাই এইচ কাট স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো দিস ইজ নট ইকুয়াল টু, আমাদের আমাদের ভ্যালুটা ছিল মাইনাস এম আলফা স্কোয়ার বাই টুয়াইস এইচ কাট স্কোয়ার। এখানে যদি তুমি পাইকে তুমি যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর বলো, তাহলে বুঝতে পারছো এখানে আসছে 3.14, এখানে আসছে 2, তার মানে এক্স্যাক্ট কিন্তু আমরা পেলাম না, আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেলাম, বুঝতে পেরেছো? বাকিদের এসছে সবাইকার মাইনাস এম আলফা স্কোয়ার বাই পাই এইচ কাট স্কোয়ার এসছে, হ্যাঁ কি না? তাহলে আমরা মানে ইয়ে থেকে আমাদের যে ভ্যালুটা আমরা পেলাম সেই ভ্যালুটা আমাদের অরিজিনাল ভ্যালু থেকে বড়ো তো, যে ছোটো নাকি বড়ো, অরিজিনাল ভ্যালু থেকে আমাদের ছোটো নাকি বড়ো, ঠিক আছে এসছে তো? আমাদের অরিজিনাল ভ্যালু থেকে আমরা কম পেলাম নাকি বেশি পেলাম? এটা মানে হচ্ছে মাইনাস এম আলফা স্কোয়ার মাইনাস এম আলফা স্কোয়ার বাই 3.14 ইন্টু এইচ কাট স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে আমি জানি যে 3.14টা হচ্ছে গ্রেটার দেন 2, তাই তো? তার মানে অ্যাজ এ হোল আমার কিন্তু এই গোটা জিনিসটা কিন্তু যদি মাইনাস যদি না থাকতো না, তাহলে কিন্তু এই ভ্যালুটা কিন্তু তোমার কম হতো, মানে এম আলফা স্কোয়ার বাই 3.14, কিন্তু যেহেতু এটা 3 পয়েন্ট, কিন্তু যেহেতু এখানে সামনে একটা মাইনাস সাইন আছে, তাহলে এটা কিন্তু বেশি হবে, বুঝতে পারলে? যদি এটা ভ্যালুটা যদি পজিটিভ ভ্যালু হতো, তাহলে কিন্তু 3.14টা 2 এর থেকে বেশি হওয়ার জন্য এই ভ্যালুটা আমাদের কম হতো, এই ভ্যালুটা কিন্তু আমাদের বেশি হতো, কিন্তু যেহেতু একটা সামনে মাইনাস সাইন আছে, তাহলে এই ভ্যালুটা কিন্তু বেশি হবে, এই ভ্যালুটা কম হবে, তাহলে আমরা কিন্তু যা অ্যাকচুয়াল ভ্যালু হওয়ার কথা তার থেকে কিন্তু আমরা কিন্তু বেশি পাচ্ছি আমরা, বুঝলে? ওই জন্যই বললাম যে ভ্যারিয়েশন প্যারামিটার মানে ভ্যারিয়েশন প্রিন্সিপাল ইউজ করে আমরা কিন্তু সবসময় কিন্তু এক্স্যাক্ট ভ্যালু মানে পাবো না, কারণ দিজ আর ইন এনি কেস এই সবটা কিন্তু হচ্ছে তোমাদের কি অ্যাপ্রক্সিমেট মেথডস, ঠিক আছে? এই জন্যই এদেরকে আমরা অ্যাপ্রক্সিমেট মেথডস বলবো। ওকে, নাও 3 নম্বর আর একটা প্রবলেম লেখো, যে নাম্বার থ্রি সেটা হচ্ছে লেখো যে অপটিমাইজ দ্য, লেখো যে অপটিমাইজ দি ট্রায়াল ফাংশন, অপটিমাইজ দ্য ট্রায়াল ফাংশন এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আলফা আর অ্যান্ড ইভালুয়েট দি গ্রাউন্ড স্টেট এনার্জি, ইভালুয়েট দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি
অফ দি হাইড্রোজেন অ্যাটম, অফ দি হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা তোমাদেরকে মানে বলতে চাইছি যে এখানে দেখো আমাদেরকে, আমি যেটা বললাম যে সব ক্ষেত্রে আমাদেরকে নর্মালাইজড ওয়েব ফাংশন আমাকে ধরে চলতে হবে, সব ক্ষেত্রেই আমাকে নর্মালাইজড ওয়েব ফাংশন ধরতে হবে এমন কোনো মানে নেই, কারণ ইন এনি কেস নর্মালাইজড ওয়েব ফাংশনটা আমার লাগছে কেন, নর্মালাইজড ওয়েব ফাংশনটা লাগছে তার কারণটা হচ্ছে আমাদেরকে এনার্জি যে আইগেন ভ্যালুগুলো বের করছি তার জন্য আমাদের নর্মালাইজড ওয়েব ফাংশন লাগে। তো আমরা সেক্ষেত্রে অনেক সময় এইভাবেও আমরা করে থাকি, ধরো আমি বললাম যে এক্সপেকটেশন ভ্যালু অফ এইচ তুমি কীভাবে বের করবে, তুমি এক্সপেকটেশন ভ্যালু অফ এইচ বের করবে সাই অফ এইচ অফ সাই, তাই তো? এবার তুমি ধরে নিয়েছো যে এখানে সাইটা হচ্ছে নর্মালাইজড, যদি নর্মালাইজ করা থাকে তখন সেক্ষেত্রে আমরা সাই এইচ সাই ইউজ করব, আর যদি সাইটা নর্মালাইজ না করা থাকে তার সেক্ষেত্রে আমরা ডিভাইড করে দেবো সাই অফ সাই, একই ব্যাপার। তুমি চাইলে সাইটাকে নর্মালাইজড করে তুমি এই ফর্মাটা ইউজ করতে পারো, আর যদি নর্মালাইজ না করা থাকে তাহলে তুমি সেক্ষেত্রে সাই এইচ সাই বাই সাই সাই এটাও ইউজ করতে পারো, তাতে কিছু দেখতে হবে আসবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? যদি নর্মালাইজ না করা থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে এটাকে ইউজ করতে পারো, আর যদি নর্মালাইজ করা থাকে তাহলে তুমি জানো যে ইন এনি কেস তোমার সাই অফ সাইটা তো সাইটা মানে তোমাদের ওয়ানই হবে, তাহলে সব ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এইটাকে ইউজ করতে, এইচ ইকুয়াল টু সাই এইচ সাই বাই সাই অফ সাই। যেমন এখানে সাইটা বলে দেওয়া আছে এক্সপোনেনশিয়াল মাইনাস আলফার, আমাকে আমাকে কী বলেছে ইভালুয়েট দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা প্রথমেই প্রথমেই যে হ্যামিল্টোনিয়ানটা হয় ওটাকে আমরা লিখবো, এইচ ইকুয়াল টু আমরা কী জানি মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম গ্র্যাড স্কোয়ার মাইনাস, এরপর কী হয় ওয়ান বাই ফোর পাই ইপসাইলন জিরো ই স্কোয়ার বাই আর। তো আমাদের অত ওয়ান বাই ফোর পাই ইপসাইলন জিরো অত লাগবে না, সিম্পলি লেখো কে ই স্কোয়ার বাই আর, অত আমাদের লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে এখানে আমরা জানি যে হাইড্রোজেন অ্যাটম অ্যাটম প্রবলেমটাকে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে সলভ করি, তাহলে এখানে গ্র্যাড স্কোয়ার যে অপারেটর আছে সেই অপারেটর তার মানে একটা আর ডিপেন্ডেন্স আছে, একটা থিটা ডিপেন্ডেন্স আছে এবং একটা ফাই ডিপেন্ডেন্স আছে। কিন্তু এখানে আমি দেখতেই পাচ্ছি যে আমাকে ট্রায়াল ওয়েভ ফাংশনটা দেওয়া আছে, সাইটা দেওয়া আছে দেখো এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আলফার, তাহলে আমরা ওনলি গ্র্যাড স্কোয়ারের মধ্যে রেডিয়াল পার্টটাকে নিয়ে চলবো, কারণ সাই ওয়েভ ফাংশনটার মধ্যে কোনো রকমের অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি দেওয়া নেই। তাহলে আমরা এখানে ধরে নেব যে গ্র্যাড স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আপন আর স্কোয়ার ডেল ডেল অফ আর অ্যান্ড আর স্কোয়ার অফ ডেল ডেল অফ আর প্লাস বাকিগুলোকে আমরা ধরবো না, কারণ কারণ এই ওয়েব ফাংশনটা মানে গ্র্যাড স্কোয়ার এই অপারেটরটা কাজ করবে সাইয়ের উপরে, সাইয়ের মধ্যে কোনো রকমের থিটা কিংবা ফাই ডিপেন্ডেন্স নেই। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে বে করবো, তাহলে আমরা চলে এসে এক্সপেকটেশন ভ্যালু অফ টি আমরা বে করবো, তাহলে কী হবে বলো? এক্সপেকটেশন ভ্যালু অফ টি মানে হচ্ছে তোমাদের সাই অফ টি অফ সাই ডিভাইডেড বাই সাই অফ সাই, কারণ নর্মালাইজ করে দেওয়া নেই, কারণ আমি জানি না যে এই ওয়েব ফাংশনটা নর্মালাইজ কিনা। আচ্ছা দেখো এবারে সাই টি অফ সাই, তাহলে এখানে আমাদের চলে আসছে কত মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম, মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম, গ্র্যাড স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেল অফ আর স্কোয়ার ডেল ডেল অফ আর। তাহলে এখানে একটা কাজ করো, সাইটা এই দিকে আছে তার মানে চলে আসছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর, দেন টি মানে হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার, ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেল অফ আর স্কোয়ার অফ ডেল ডেল অফ আর, এটা অপারেট করবে সাইয়ের ওপরে ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর। তারপরে তোমাদের থাকছে একটা ভলিউম এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট মানে কত আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডি আর, তার মধ্যে আমরা জানি যে সাইন থিটা ডি থিটা ডি ফাই এখান থেকে আমি একটা ফোর পাই পেয়ে যাবো, তাহলে পরের লাইনে গিয়ে আর নিচে তোমার অবশ্যই চলে আসবে সাই অফ সাই, মানে চলে আসছে কত ই টু দি পাওয়ার মাইনাস, এখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর, এখানে আরেকটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর, মানে চলে আসছে ই টু দি পাওয়ার মাইনাস টু আলফা আর, আর তার সঙ্গে চলে আসছে তোমাদের আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডি আর, তাহলে ওপর নিচে সাইন থিটা ডি থিটা ডি ফাই এবং সাইন থিটা ডি থিটা ডি ফাই আমার কেটে গেল, তাহলে পুরো মানে পড়ে থাকলো অনলি এই জিনিসটা। এটা সলভ করো জিরো থেকে ইনফিনিটি, এটাকেও সলভ করো জিরো থেকে ইনফিনিটি, জাস্ট ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করে আমাকে বলো যে তোমাদের টি এর এক্সপেকটেশন ভ্যালু কত আসবে, বাড়িতে করবে টি এর এক্সপেকটেশন ভ্যালুটা বের করবে, সিমিলারলি কে ই স্কোয়ার বাই আর এর করেসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালু বের করবে, তাহলে কে ই স্কোয়ার বাই আর এর করেসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালুটা আমি বলে দিচ্ছি, মানে কে স্কোয়ার বাই আর মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জির এক্সপেকটেশন ভ্যালু, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু কী হবে বলো সাই অফ ভি অফ সাই বাই সাই অফ সাই, তাহলে আমার চলে আসছে কত মাইনাস অফ কে স্কোয়ারটা বাইরে চলে আসছে, সাইয়ের মধ্যে তোমার একটা দেওয়া আছে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আলফা ইন টু আর, আচ্ছা ভি এর মধ্যে তোমার দেওয়া আছে একটা ওয়ান বাই আর,
আর সাইয়ের মধ্যে দেওয়া আছে আরেকটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু আর দ্যাট মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার ওই সাইন থিটা ডি থিটা ডিফাই, ওগুলোকে আমি লিখছি না তাহলে আর স্কোয়ার ডিয়া, কারণ ইন এনি কেস তোমার ওপর নিচে সাইন থিটা ডি থিটা ডিফাই এবং নিচে কার সাইন থিটা ডি থিটা ডিফাইটা কেটে যাবে, আর নিচে তোমার চলে আসছে কত না এটা শূন্য থেকে ইনফিনিটি হবে, আর নিচে তোমার চলে আসছে কত না ই টু দি পাওয়ার মাইনাস কত আসবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টু আলফা আর টু ই টু দি পাওয়ার মাইনাস টু আলফা আর ইন্টু আর স্কোয়ার ডি আর হয়ে গেল, সলভ করে নেবে তাহলে ওপরে চলে আসছে আমাদের সাম কনস্ট্যান্ট মাইনাস কে কে ই স্কোয়ার বাই জিরো থেকে ইনফিনিটি আর ই টু দি পাওয়ার মাইনাস টু আলফা আর ডি আর বাই নিচে আমার চলে আসছে জিরো থেকে ইনফিনিটি আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু আলফা আর ডি আর। তো এখানে তোমরা সেই ইউজ করবে সেই বিখ্যাত রুলটাকে যে তোমার ই টু দি পাওয়ার কী বলে আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু আর দ্যাট মাল্টিপ্লাইড বাই ডি আর দ্যাট মাস্ট বি ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই আলফা টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ওটা ইউজ করবে তাহলে এর জন্য পেয়ে যাবে, এর জন্যও পেয়ে যাবে, ভ্যালুগুলোকে জাস্ট বসিয়ে দেবে তাহলে তাহলে তোমরা ভি এর করেসপন্ডিং এক্সপেক্টেশন ভ্যালু পেয়ে যাবে, তাহলে আমরা চলে আসবে এইচ ইকুয়াল টু এক্সপেকটেশন ভ্যালু অফ টি প্লাস এক্সপেকটেশন ভ্যালু অফ ভি, তাহলে এইচ তোমার পাওয়া হয়ে গেল, তারপরে সিম্পলি তোমরা ডি এইচ বাই যেটা তোমাদের ভ্যারিয়েশনাল প্যারামিটার আছে এক্ষেত্রে তোমাদের ভ্যারিয়েশনাল প্যারামিটারটা হচ্ছে আলফা ডি এইচ বাই ডি আলফা সমান জিরো করবে যদি সলভ করবে, সলভ করলে তোমার চলে আসবে, বুঝতে পারলে? তাহলে বলো যে মানে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল মানে বুঝতে পারলে কি না লেখো। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে। সো এবার চলে আসো নেক্সট অঙ্কটাতে। নেক্সট অঙ্কটা লেখো যে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলছি যে এগুলো তো গ্রাউন্ড স্টেটের জন্য করলাম, যদি ধরুন ফার্স্ট এক্সাইটেড তখন কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু যাবে আসবে না, কারণ হচ্ছে তোমাকে ইন এনি কেস আমি যেটা বলছিলাম আর কি যে তোমাকে কোন স্টেট তোমাকে ক্যালকুলেট করতে বলেছে দ্যাট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, কারণ তোমাকে তো প্রোভাইড করাই থাকবে ওয়েব ফাংশনটাই যখন তোমাকে প্রোভাইড করা আছে তখন তো তোমার জেনে লাভ নেই, তুমি তুমি আম খাও, গাছ গাছ বেশি মানে গুনতে দিতে হবে না, বুঝলে আম খাও, জাস্ট তোমাকে যখন বলেই দেওয়া আছে যে ফার্স্ট এক্সাইটেড তখন সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে করেসপন্ডিং ট্রায়াল ফাংশন বলে দেবে, তাই না? তাহলে তোমার তো যার দরকার নেই যে তুমি তোমার কোন স্টেটে, যে কোনো স্টেটই তোমাকে দিক না কেন তুমি পাবে তার মিনিমাম ভ্যালুটা, মানে ধরো মানে কোন মানে যেটা বার করতে দেবে তার মানে করেসপন্ডিং ট্রায়াল সলিউশনটা আলাদা হবে তো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আলাদা হবে, ধরো এই এই একটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, ধরো সেকেন্ড এক্সাইটেড স্টেট, তোমাকে দেবে এর করেসপন্ডিং ট্রায়াল ওয়েব ফাংশন তোমাকে গিভেন আছে, এর করেসপন্ডিং ট্রায়াল ওয়েব ফাংশন গিভেন আছে, তুমি তাহলে এর জন্য পুরো ক্যালকুলেশনটা করলে, ক্যালকুলেশনটা করার পরে ব্যাস হয়ে যাবে, এর জন্য এর জন্য এর জন্য তখন তুমি মিনিমাম ভ্যালু অফ এনার্জি তুমি তাহলে পেয়ে যাবে, এখন তোমাকে এর জন্য দেওয়া থাকছে তার জন্য তুমি মিনিমাম ভ্যালু অফ এনার্জি তুমি পাচ্ছ গ্রাউন্ডের জন্য, তখন তোমাকে ফার্স্ট এক্সাইটেডের জন্য ট্রায়াল ওয়ে ফাংশন বলে দেবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার যে কোন স্টেটের জন্য তোমাকে দিচ্ছে, যা যে কোনো স্টেটই তোমাকে দিই না কেন তোমাকে তোমাকে প্রোভাইড করা থাকবে তার করেসপন্ডিং ট্রায়াল ওয়ে ফাংশন, ওকে ঠিক আছে। নেক্সট এবার চলে এসো লেখো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক লেখো, দ্য শ্রোডিঙ্গারস ইকুয়েশন লেখো, একটা শ্রোডিঙ্গারস ইকুয়েশন দেওয়া আছে মাইনাস প্রবলেম ফোর মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই ডি এক্স টু প্লাস এম জি এক্স ইন্টু সাই ইজ ইকুয়ালস টু দেওয়া আছে ই সাই, বলছে যে উইথ সাই জিরো ইকুয়াল টু জিরো আর সাই এক্স টেন্স টু জিরো অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি অ্যান্ড ই ইজ দ্য এনার্জি আইগেন ভ্যালু, ই ইজ দি এনার্জি আইগেন ভ্যালু, বলছে যে ইউজ দ্য ট্রায়াল ওয়েভ ফাংশন, ইউজ দি ট্রায়াল ওয়েভ ট্রায়াল ফাংশন, ইউজ দি ট্রায়াল ফাংশন এক্স এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আলফা এক্স, নাকি এটা এ এক্স দেওয়া আছে, এটা এ এক্স দেওয়া আছে, ও ঠিক আছে এ বা আলফা যাই দিই না কেন, বুঝতে পারছো এ কিংবা আলফা এখানে যাই তোমাকে দিই না কেন, এটা তোমাদের ট্রায়াল ওয়েভ ফাংশন এবং এটা হচ্ছে তোমাদের ভ্যারিয়েশন প্যারামিটার, অ্যান্ড অবটেন দ্য বেস্ট ভ্যালু অ্যান্ড
obtain the best value, obtain the best value of the parameter a, of the parameter a. ঠিক আছে, মানে এখানে তোমাকে জাস্ট ওই ফাইনাল এনার্জি এক্সপ্রেশনটা তোমাকে বের করতে হবে না, জাস্ট ওই হ্যামিল্টনিয়ানটাকে এর রেসপেক্টে ডেরিভেটিভ করে জিরো করার পরে এর যে এক্সপ্রেশনটা বেরোবে অদূর পর্যন্ত অঙ্কটা করলেই চলবে। বোকার মতন তোমাকে চাইলই না যে গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে বের করো, তুমি ফালতু মানে করে দিয়ে চলে এলে, ওর জন্য কিন্তু তুমি এক্সট্রা ক্রেডিট কিচ্ছু পাবে না। এখানে চেয়েছে জাস্ট প্যারামিটার এ ভ্যালুটাকে বের করতে পারবে বলেছে, তাহলে যা যা করার তুমি সেটাই মানে করবে। এই তোমাদের ওয়েব ফাংশন দেওয়া আছে, এর করেসপন্ডিং তুমি ফার্স্টে এইটা বুঝতেই পারছো, তোমাদের এটা নর্মালাইজ করে দেওয়া নি, এক্স এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স, এ তো তোমাদের নর্মালাইজ তো মানে করে দেওয়া নি, তো ফার্স্টে এই পুরো জিনিসটাকে নর্মালাইজ করতে হবে, তাই তো? তাহলে ফার্স্টে আমরা কী করবো না, একদম ডাইরেক্টলি চলে আসছি এক্সপেকটেশন ভ্যালু অফ টি, এক্সপেকটেশন ভ্যালু অফ টি, এটা মানে হচ্ছে তোমাদের সাই স্টার মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এমটা বাইরে, তাহলে চলে আসছে ডি টু বাই ডিএক্স টু, ডি টু সাই বাই ডিএক্স টু ডিএক্স ডিভাইডেড বাই কি আসবে সাই স্টার কী কী দেওয়া আছে, সাই স্টার সাই ডিভাইড বাই সাই স্টার সাই ইন্টু ডিএক্স ফ্রম জিরো থেকে ইন, না জিরো থেকে নয়, এটা বলে দেওয়া আছে মাইনাস, হ্যাঁ জিরো থেকে ইনফিনিটি বলে দেওয়া আছে, জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি, তাহলে এখানে বসিয়ে দাও মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম সাই স্টার জায়গাতে বসিয়ে দাও, এটা চলে আসছে তাহলে আমার কত এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে ডি টু বাই ডিএক্স টু, খবরদার কিন্তু এখানে ডি টু বাই ডিএক্স টুকে কিন্তু লিটারালি এইভাবে ধরবে না, আমি যেটা বলেছিলাম ডি টু বাই ডিএক্স টু মানে কিন্তু হচ্ছে ডি ডিএক্স অফ ডি সাই ডিএক্স, প্রথমে ডি সাই ডিএক্স করবে সেইটাকে অপারেট করাবে ডি ডিএক্সের উপরে, ঠিক আছে, অফ সাই, সাই মানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিএক্স, বাকিটা তোমরা নিজেরা মানে করে নিতে পারবে, জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি, এটা চলে আসছে আমাদের এক্স এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু এ এক্স ডিএক্স ফ্রম জিরো থেকে ইনফিনিটি, তোমাদের এটা সলভ করে মানে সলভ করে নেবে, তারপরে সিমিলারলি সেম প্রসেসে তোমরা ভিটাকেও সলভ করবে, সেম প্রসেসে তোমরা ভিটা সলভ করবে, ভিটা ভি কত দেওয়া আছে এম জি এক্স, তাহলে কত হবে না সাই স্টার এম জি তোমাদের চলে যাবে বাইরে এম জি ইন্টু এক্স সাই ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই সাই স্টার সাই ইন্টু ডিএক্স ফ্রম জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি, সলভ করে নেবে এটা এম জি, এটা তাহলে চলে আসছে আমাদের এক্স মাল্টিপ্লাইড বাই সাই স্টার মানে কত, সাই স্টার মানে হচ্ছে এক্স এস, সাই স্টার মানে হচ্ছে কত এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এটা মানে এক্স এস স্কোয়ার মানে এক্স এস কিউব চলে আসবে, সব মিলিয়ে এক্স এস কিউব ই টু দি পাওয়ার মাইনাস টু এ এক্স ডিএক্স ডিভাইডেড বাই জিরো থেকে ইনফিনিটি, আবার সেই বিখ্যাত ফর্মটা অ্যাপ্লাই করবে ওই সেই যেটা বললাম এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, তাহলে বলে তোমার কী হবে না এন ফ্যাক্টোরিয়াল বাই আলফা টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ওকে এখানে তাহলে চলে আসছে আমাদের এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু এ এক্স ডিএক্স, এটাও তোমাদের বেরিয়ে আসবে সিম্পলি, তাহলে সিম্পলি তারপরে এইচটা বের করে নেবে টি প্লাস ভি করে বের করার পরে সিম্পলি তোমরা ডি এইচ বাই ডি এ সমান জিরো করবে, ওখান থেকে জাস্ট সিম্পলি এর ভ্যালুটাকে বের করে নেবে, খুব সহজ, ঠিক আছে, মানে ভ্যারি সিম্পল ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট কেস, বুঝলে? আচ্ছা এরপরে আমি আমি অঙ্ক আর করাচ্ছি না, এরপরে আমি চলে আসছি একটা থিওরিতে, থিওরিটা কিন্তু বেশ বড়, মোটামুটি দুদিন মতন সময় লাগবে, হ্যাঁ সেটা হচ্ছে হিলিয়াম অ্যাটম, এবার আমরা পড়বো যে গ্রাউন্ড স্টেট এনার্জি ক্যালকুলেশন ফর হিলিয়াম অ্যাটম, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস, এনার্জি ক্যালকুলেশন অফ হিলিয়াম অ্যাটম, এক্স্যাক্টলি তোমাদের ওই টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরিতে আমরা ওই যে সেকেন্ড অর্ডারের জন্য আমরা যে স্টার এফেক্টটা মানে করেছিলাম ওটা করতে ঠিক যতটা মানে বড়টা লেগেছিলো ওর থেকেও বড় হচ্ছে এই এইটা, বুঝলে? বিশাল বড় একটা ইয়ে আছে তোমাকে, কিন্তু বাড়িতে কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু তোমাকে বাড়িতে কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যখন গ্রাউন্ড স্টেট এনার্জি ক্যালকুলেশন অফ দ্য হিলিয়াম অ্যাটম করি তখন থিওরিটিক্যালি এস্টিমেটেড হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জি কত হওয়া উচিত তোমাদের কি মনে হয়? থিওরিটিক্যালি হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জি কত হওয়া উচিত? থিওরিটিক্যালি আমাদের এস্টিমেটেড এনার্জি হওয়া উচিত মাইনাস 109.5 ইলেকট্রন ভোল্টের মতন। তুমি বলছো যে স্যার এটা কেন হলো, তার কারণটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট এনার্জি তোমার হয়ে থাকে মানে এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড এনার্জি হচ্ছে মাইনাস 109.5 ইভি, এটা আমাদের এস্টিমেট করে, কিন্তু অ্যাকচুয়ালি
যখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমরা পাই মাত্র কত না 75.4 ইভি মতো রাখি। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা এস্টিমেট করছি -109.4, আমরা পাচ্ছি 75.4, এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। তাহলে মানে কোথায় তাহলে গণ্ডগোলটা হচ্ছে, তাহলে আমাদের কোথায় তাহলে এক্স্যাক্টলি আমাদের গণ্ডগোলটা হচ্ছে? গণ্ডগোলটা হচ্ছে এই কারণের জন্য যে সেটা হচ্ছে আমরা এখানে একটা মেন টার্ম হিলিয়াম অ্যাটমের যখন গ্রাউন্ড স্টেট আমরা ক্যালকুলেট করব, তখন আমরা একটা অ্যাকচুয়ালি একটা মেন টার্মকে আমরা বাদ দিয়ে চলে যাই। সেই টার্মটা কি আমি তোমাকে এক্সপ্লেন করছি। তুমি যদি হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট দেখো, তার গ্রাউন্ড স্টেটে হ্যামিল্টনিয়ানটা বুঝতে পারছো, হিলিয়াম অ্যাটমে আমাদের কী আছে, 2HE4, তো 2HE4 ঠিক, তো 2HE যদি 4 হয় তাহলে তোমার এখানে দুটো, মানে এটা হচ্ছে বেসিক্যালি 2 ইলেকট্রন সিস্টেম, এটা হচ্ছে 2 ইলেকট্রন সিস্টেম। তাহলে তার জন্য আমার হ্যামিল্টোনিয়ানটা হওয়া উচিত -H² / 2m গ্রেডিয়েন্ট অফ 1² + গ্রেডিয়েন্ট অফ 2², কারণ এটা হচ্ছে 2 ইলেকট্রন সিস্টেম। তার জন্য তাহলে একটা হবে গ্রেডিয়েন্ট অফ 1, একটা হবে গ্রেডিয়েন্ট অফ 2, মাইনাস কী হবে, মাইনাস হবে E² / 4πε₀ দ্যাট মাল্টিপ্লাইড বাই 2R1 + 2R2 -1R1 - R2। এই হচ্ছে আমাদের সিস্টেমটার হ্যামিল্টোনিয়ানটা, এটা হওয়া উচিত। দেখো এই সিস্টেমটার হ্যামিল্টোনিয়ানের মধ্যে 5টা টার্ম আছে, 1, 2, 3, 4, 5। আমি তোমাকে প্রত্যেকটা টার্ম তোমাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আজকে ক্লাসের খুব বেশি সময় নেই। এই টার্মটা করেসপন্ড করছে প্রথম ইলেকট্রনের, এই টার্মটা কন্ট্রিবিউট করছে প্রথম ইলেকট্রনটার কাইনেটিক এনার্জিতে, এই টার্মটা কন্ট্রিবিউট করছে সেকেন্ড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে। তার মানে তোমার কী হচ্ছে, এখানে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসটার মধ্যে তোমার 2E চার্জ আছে, তার চারিদিকে এরকম একটা অরবিটের মধ্যে একটা মাইনাস এখানে ঘুরছে, যে যে ইলেকট্রনের পজিশানটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস R1, আর একটা ইলেকট্রন ধরো এখানে ঘুরছে, যে ইলেকট্রনটার পজিশান উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস ইজ R2। তাহলে R1 পজিশানে একটা ঘুরছে, R2 পজিশানে আর একটা ঘুরছে, তাহলে Grad 1² + Grad 2² -H² / 2m, দিস টু টার্মস কন্ট্রিবিউটস টুয়ার্ডস দি কাইনেটিক এনার্জি অফ দিস টু ইলেকট্রনস। নেক্সট কী আছে, E² / 4πε₀ 2R1, তাহলে বুঝতেই পারছো 2R1 মানে আসছে 2E² / 4πε₀ R। দিস টার্ম অ্যাকচুয়ালি দ্য পোটেন্সিয়াল এনার্জি, মানে পোটেন্সিয়াল এনার্জি টার্ম, এই নিউক্লিয়াসের সঙ্গে এর যে ইন্টারাকশানটা হচ্ছে তার জন্য যে পোটেন্সিয়াল এনার্জিটা হচ্ছে, মানে R1 পজিশানে যে ইলেকট্রনটা বসে আছে তার সঙ্গে নিউক্লিয়াসের ইন্টারাকশানের জন্য যে পোটেন্সিয়াল এনার্জিটা ফর্ম হচ্ছে, ওটা হচ্ছে E² / 4πε₀ 2R1। আমরা জানি যে যদি তোমার সেন্টারে যদি তোমাদের ZE চার্জ থাকে এবং তার চারিদিকে যদি একটা ইলেকট্রন ঘোরে, তাহলে সেক্ষেত্রে আমাদের পোটেন্সিয়াল এনার্জি হয়ে থাকে ZE² / 4πε₀ × R। এক্ষেত্রে জেডটা হচ্ছে তোমাদের 2, তার জন্য চলে আসছে 2E² / 4πε₀ × R1। এবং আমি জানি যে পোটেন্সিয়াল এনার্জি অলওয়েজ মাইনাস হয়ে থাকে, ঠিক আছে, তার জন্য সামনেটা মাইনাস চলে আসছে। অ্যান্ড দ্য সেম গোজ ফর দিস 2R2 করেসপন্ডস টু দ্য মানে পোটেন্সিয়াল কজড বাই দি সেকেন্ড ইলেকট্রন, তাই তো 2R2 মানে -E² / 4πε₀ 2R2, এই টার্মটা কন্ট্রিবিউট করছে সেকেন্ড ইলেকট্রনটা করেসপন্ডিং পোটেন্সিয়াল এনার্জি। আর 1R1 - R2 দুটো ইলেকট্রনের মধ্যেকার যে তোমার ইন্টারাকশান, তার জন্য আমার আসছে একটা পজিটিভ টার্ম, এবং সেটা হওয়াই কথা, কারণ এই টার্মটার, কারণ এটা হচ্ছে নেগেটিভ, এটাও নেগেটিভ, দুটো নেগেটিভ মিলে একটা পজিটিভ হয়ে যাবে। দেখো নেগেটিভ এবং নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো এই 1R1 - R2 দ্যাট মাল্টিপ্লাইড বাই E² / 4πε₀ দিস, এই টার্মটা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করছে দুটো ইলেকট্রনের মধ্যেকার যে অ্যাট্রাকশান, সেই টার্মটা কন্ট্রিবিউট করছে এই এনার্জি টার্মটা। তাহলে বুঝতে পারলে, তাহলে সব মিলিয়ে আমাদের হ্যামিল্টোনিয়ানের মধ্যে 5খানা টার্ম আছে, দুটো টার্ম, ফার্স্ট দুখানা টার্ম কন্ট্রিবিউট করছে তোমার দুটো ইলেকট্রনের করেসপন্ডিং কাইনেটিক এনার্জি, এবং পোটেন্সিয়াল এনার্জির মধ্যে আমাদের 3টে পার্ট আছে, প্রথম দুখানা টার্ম কন্ট্রিবিউট করছে ইলেকট্রনের সঙ্গে, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের ইন্টারাকশান, আর পরের দুটো হচ্ছে নিজেদের মধ্যেকার ইন্টারাকশান। ওকে, সব মিলে 5খানা টার্ম হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যখন -109.5 eV যখন আমি বলছি, তখন অ্যাকচুয়ালি আমি এই টার্মটাকে আমি কনসিডার করছি না, তখন আমি এই টার্মটাকে কনসিডার করছি না। তুমি যদি মানে ভাবো যে ইলেকট্রনের নিজেকার মধ্যেকার যে ইন্টারাকশানটা, এই ইন্টারাকশানটা খুবই নেগলিজিবল হবে, তাহলে আমি বলবো ইউ আর এ ফুল।
তুমি যদি ভাবো যে ইলেকট্রনের নিজেদের মধ্যে ইন্টারাকশনের জন্য এনার্জি কারেকশনটা ভীষণ কম হবে, সেটা কিন্তু একেবারেই নয়, সিগনিফিকেন্ট একটা এনার্জি কারেকশন কিন্তু চলে আসে। তো আমরা ইন জেনারেলি কী করি, এই ওয়ান বাই আর ওয়ান মাইনাস আর টু মানে এই টার্মটার কন্ট্রিবিউশনটা আমরা ধরি না, সেই কারণের জন্যই আমাদের এনার্জির এক্সপেকটেশন ভ্যালুটা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এবার তুমি শুনলে আশ্চর্য হবে যে এই ছোট্ট টার্মটা, এই মাই এই ই স্কোয়ার বাই ফোর পাই ইপসিলন জিরো ইনটু ওয়ান বাই আর ওয়ান মাইনাস আর টু, এই টার্মটা 34 ইলেকট্রন ভোল্ট কন্ট্রিবিউট করে। তাহলে ভাবো, প্রথমে ছিল আমাদের মাইনাস 109.5, পরে চলে এলো প্রায় অ্যাপ্রক্সিমেটলি 34, তার মানে আমরা পেয়ে গেলাম অ্যাপ্রক্সিমেটলি মাইনাস 75 পয়েন্ট সামথিং ভোল্টের মতো। তো আমরা 75.5 মতো তুমি অ্যাপ্রক্সিমেটলি তুমি মানে পাবো, ঠিক আছে, ওই 75.48 সামথিং লাইক একটা কিছু মানে ভ্যালু তোমরা মানে পাবে। তো আমার 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 এখানে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কীভাবে না, আমি এই যে 34 যেটা আমি মানে বের করবো, ওটা কিন্তু আমি একদম উইদাউট ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল ক্যালকুলেশন ছাড়া আমি 34 ভোল্টটা বের করবো। কী বললাম, আমাদের কাছে এস্টিমেটেড ছিল এটা, তার সঙ্গে 34 যেটা বললাম, এই 34টা আমি মানে তুমি জাস্ট ভাবো যে ফর দ্য টাইম বিং তোমার কাছে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল বলে কোনো প্রিন্সিপাল নেই, আমরা অর্ডিনারি শ্রডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেট করব। তো শ্রডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে গেলে তুমি যেটা ভাবছো যে জিনিসটা কিন্তু খুব সহজ নয়, তার কারণটা হচ্ছে তার মানে আমাদের এনার্জি কারেকশন টার্মটা হচ্ছে সামথিং লাইক কত, আমি আজকে তোমাদেরকে মানে ক্যালকুলেশনটা আমি করাবো না, আমি তোমাদের জাস্ট একটা আউটলাইন দিয়ে রাখছি। আমাদের এনার্জি কারেকশন টার্মটা আমাদের চলে আসছে ই স্কোয়ার বাই ফোর পাই ইপসিলন জিরো বাই ওয়ান বাই মডিউলাস অফ আর ওয়ান মাইনাস আর টু, একদম ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের এনার্জি কারেকশন টার্ম। তাহলে আমাকে এর জন্য আমাকে এনার্জি কারেকশন বের করতে হবে, এই টার্মটার জন্য আমাদেরকে এনার্জি কারেকশন বের করতে হবে। এবার দেখো, যখন আমরা এনার্জি কারেকশনটা বের করব, তখন ডেফিনেটলি আমরা যেভাবে সেই পার্টারবেশনে করেছিলাম, মনে আছে পার্টারবেশনে সেই আমরা ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন কীভাবে মানে করেছিলাম, সাই অফ এইচ প্রাইম অফ সাই, তাহলে হাইড্রোজেন এই হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, আমি তোমাকে বলে দিচ্ছি হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন হয়ে থাকে 8 বাই পাই a0 কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2 r1 প্লাস r2 ইন্টু a। জাস্ট আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য, হাইড্রোজেন অ্যাটম হচ্ছে একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার জন্য যে আমরা ওয়েভ ফাংশন পাবো অলমোস্ট সেই ধরনেরই আমরা ওয়েভ ফাংশন আমরা হিলিয়ামের জন্য পাবো, কারণ হচ্ছে হিলিয়ামের জন্য আমরা মানে হিলিয়ামটা হচ্ছে আমাদের 2 ইলেকট্রন ওয়েভ ফাংশন, তাহলে হাইড্রোজেন অ্যাটম লাইক ওয়েভ ফাংশন, তার মানে দুটো হাইড্রোজেন লাইক ওয়েভ ফাংশনের মাল্টিপ্লিকেশন করেছি আমি। উপরে একটা ফ্যাক্টর 8 চলে এসছে, 8 বাই পাই a0 কিউব, আমরা জানি কি যে একটা হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন হয়ে থাকে 1 ডিভাইডেড বাই রুট আন্ডার পাই a0 কিউব e টু দি পাওয়ার মাইনাস r বাই a, তাই তো? এখানে যেহেতু তোমাদের 2 ইলেকট্রন সিস্টেম, তাহলে আমাদের সাই 100-এর সঙ্গে আরেকটা সাই 100 মাল্টিপ্লাই করতে হবে, একটাকে আমি বলবো আর ওয়ান, অন্যটাকে বলবো আমি আর টু। তাহলে দেখো তুমি সিম্পল এটা চলে আসছে, আর ওপরে একটা 8 ফ্যাক্টর আছে, কারণ অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশনটা না, যখন আমি এটা হাইড্রোজেন অ্যাটম লাইক ওয়েভ ফাংশন লিখবো, তখন মাথার উপরে অ্যাকচুয়ালি একটা জেড কিউব থাকে, ওটা তোমার হাইড্রোজেন অ্যাটমের জন্য জেড ভ্যালুটা হচ্ছে 1, তার জন্য 1 আছে, কিন্তু হিলিয়ামের জন্য এটা 2 বলে 2 কিউব মানে 8 আসবে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের ওয়েভ ফাংশনটা তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। এবার এই ওয়েভ ফাংশনে যখন তুমি এইচ প্রাইম হচ্ছে দিস প্যারামিটার ই স্কোয়ার বাই ফোর পাই ইপসিলন জিরো বাই ওয়ান বাই আর ওয়ান মাইনাস আর টু সাই, তুমি ভাবছো যে খুব সহজে হয়ে যাবে, না অতটা সহজে হবে না, কারণ হিলিয়াম অ্যাটমটাকেও আমাদেরকে দেখতে হবে ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভলিউম এলিমেন্টটা এখানে কিন্তু 2 ইলেকট্রন আছে, তাহলে 2 ইলেকট্রনের জন্য আমাকে আলাদা আলাদা করে ভলিউম এলিমেন্ট লিখতে হবে। একটা ভলিউম এলিমেন্ট হচ্ছে আর ওয়ান স্কোয়ার সাইন থিটা ওয়ান ডি থিটা ওয়ান ডি ফাই ওয়ান ডি আর ওয়ান, এটা হচ্ছে ফর দ্য আর ওয়ান ইলেকট্রন, আর আর টু পজিশনে যে বসে আছে তার জন্য হবে আবার আর টু স্কোয়ার সাইন থিটা টু ডি থিটা টু ডি ফাই টু ডি আর টু, বুঝতে পারছো? তার মানে আমাকে সব মিলিয়ে আর মানে আর থিটা আর ওয়ান থিটা ওয়ান ফাই ওয়ান আর টু থিটা টু ফাই টু মানে সব মিলিয়ে আমাকে 6খানা ইন্টিগ্রাল সলভ করতে হবে ওয়ান আফটার অ্যানাদার। মানে আমরা প্রথমে আর টুর ইন্টিগ্রালটা সলভ করবো,
আর টুর ইন্টিগ্রালটা সলভ করার পরে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে আমাকে আবার বসাতে হবে আর ওয়ান ইন্টিগ্রালে, এবং তারপরে আমাকে এন্টায়ার ক্যালকুলেশনটা আমাকে করতে হবে নেক্সট ক্লাসে। এক্স্যাক্টলি আমি এই জিনিসটাই করবো, এবং এই জিনিসটা করার পরে আমি তোমাকে দেখাবো। তার মানে তুমি বুঝতে পারছো একটা মোটামুটি তোমাকে যুদ্ধ করতে হবে আর কি, কারণ বুঝতে পারছো ছটা ইন্টিগ্রাল তোমাকে সলভ করতে হবে। ছটা ইন্টিগ্রাল সলভ করার পরে আমি দেখবো যে আমার এনার্জি কারেকশানটা আসছে অ্যাপ্রক্সিমেটলি -30 এই +34 ইলেকট্রন ভোল্টের মতো লাগে। তারপরে আমি বলবো যে আমরা অত্যন্ত বোকার মতো কাজ করেছি, ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল ধরে যদি আমি করতাম তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা খুব সহজেই হয়ে যেত। তাহলে প্রথমে আমরা শক্ত প্রসেসে বা হার্ড ওয়েতে করব, হার্ড ওয়েতে করার পর আমি তোমাকে দেখাবো যে ভ্যারিয়েশন প্রিন্সিপাল থেকে এত কিছু করার প্রয়োজনই পড়তো না। যদি আমি একটা অ্যাপ্রক্সিমেট ট্রায়াল সলিউশন যদি ধরে নিতাম অঙ্কটা খুব সহজে হয়ে যেত। ইনফ্যাক্ট আমি তোমাকে বলে দিচ্ছি এস্টিমেটেড ভ্যালুগুলো, যদি আমরা বোকার মতন ওই ছটা ইন্টিগ্রাল সলভ করে আমরা সলভ করতাম তাহলে আমাদের ভ্যালুটা আসতো -75 EV, এবং আমরা যদি ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল ধরে যদি করতাম তাহলে আমাদের আসতো 77.1 বা 2 EV, মানে হুইচ ইজ উইদিন দ্য 2% অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে এই প্রসেসটা করাটাই তাহলে আমার কাছে বেটার। আমি তো একেবারেও তো ক্লেম করছি না যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে আমরা এক্স্যাক্ট এনার্জি আইগন ভ্যালু আমরা মানে পাবো, কিন্তু আমরা তো এক্সপেরিমেন্টাল ভ্যালুর খুব কাছাকাছি, মানে উইদিন 2%-এর মধ্যে আমরা পৌঁছাতে পেরেছি। তাহলে নেক্সট থিংকে আমরা মানে কি করবো, নেক্সট থিংকে আমরা প্রথমে এই -75 EV নিয়ে আসবো ছটা ইন্টিগ্রাল ক্যালকুলেট করার পরে। তারপরে আমরা ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল ধরে দেখবো, এই ছটা ইন্টিগ্রাল করতে করতে আমাদের গোটা ক্লাস চলে যাবে। তারপরের দিনকে আমরা এসে মানে একদিনে হবে না দুদিনে হবে, সেকেন্ড দিনকে এসে আমরা দেখাবো যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে আমরা এটাকে 77.1 EV আমরা আনতে পারছি জাস্ট পিকিং আ ট্রায়াল ওয়েভ ফাংশন। তাহলে এই হচ্ছে আমাদের এন্টায়ার ডিসকাশন অফ দ্য হিলিয়াম অ্যাটম, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আজকের জন্য ক্লাস এতদূর পর্যন্তই, বাকিটা সবাই লিভ করে যাও। এক সেকেন্ড, ক্লাসের লোকজন থাকবে? আচ্ছা আমি আমার এটা অফ করে দিচ্ছি।